আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আপনারা আপনাদের অ্যাপসে ইন্টারস্টিয়াল অ্যাড ইমপ্লিমেন্ট করবেন। তো শুরু করার আগে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। হ্যাঁ, এর পূর্বে আমরা একটি টিউটোরিয়াল দিয়েছিলাম, যেটি হচ্ছে ব্যানার অ্যাড কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। তো ব্যানার অ্যাড ইমপ্লিমেন্ট করার জন্য ইমপ্লিমেন্ট এ ব্যানার এই অপশনে ক্লিক করার পূর্বে আমরা যে কাজগুলি করেছি, আপনি যদি আলাদাভাবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ইমপ্লিমেন্ট করতে চান তাহলে সেই কাজগুলি আপনাকে করতে হবে। তারপর আমরা যে ইমপ্লিমেন্ট এ ব্যানারে ক্লিক করে যে কাজগুলি করেছিলাম, এটা ছিল ব্যানার অ্যাড ইমপ্লিমেন্টের জন্য। এখন আমরা ইমপ্লিমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, এটায় ক্লিক করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ইমপ্লিমেন্ট করব। কিন্তু এর পূর্বের কাজটুকু অবশ্যই আপনাকে দেখতে হবে এবং সেটা করে তারপরে আপনাকে এই ইমপ্লিমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালে ক্লিক করে বাকি কাজ করতে হবে। সেই জন্য আপনাকে পূর্বের ব্যানার অ্যাডের যে টিউটোরিয়ালটি ছিল সেটি আপনি দেখে নেবেন। তো ইমপ্লিমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে ইন্টারফেসটি এসেছে, এখানে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল অ্যাড এম ইন্ডাস্ট্রিয়াল অ্যাড এই লেখাটা কপি করবেন। কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো এটা অল্ট আর এন্টার চেপে ঠিক করে নেবেন। আবার চলে যাচ্ছি ওয়েবসাইটে, দেখুন পরবর্তীতে এটুকু কপি করে নেবেন। এখানে ইমপ্লিমেন্ট করে দিবেন। তারপরে এই লাইনটি কপি করবেন, এখানে ইমপ্লিমেন্ট করবেন। তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এর জন্য কপি করুন। কপি করে এখানে ইমপ্লিমেন্ট করে দিন, এই রেড মার্কগুলো উঠিয়ে দিন অল্ট আর এন্টার চেপে। দেখুন আর মাঝের এই কাজগুলো আমি করিনি, তো এটা আপনারা চাইলে এগুলো করতে পারেন। তো এগুলো না করলেও কোনো প্রবলেম নেই। এখন আপনি যে বাটনের মধ্যে অ্যাডটি সেট করবেন, যে বাটনে ক্লিক করলে অ্যাডটি শো করবে, তাইটুকু আমি কপি করলাম। দেখুন মেইন অ্যাক্টিভিটির ভিতরে কোনো বাটন দেয়া নেই। তো যেহেতু কোনো বাটন নেই, তো আপনি চাইলে বাটন নিয়ে করতে পারবেন। তো আমি এই টেক্সট ভিউয়েরই একটা আইডি দিয়ে এই টেক্সট ভিউয়ের ভিতরেই করছি। এখন এখানে আমি যা কপি করেছিলাম সেটা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। এখান থেকে এই লেখাটুক বাদ দিয়ে দিন,
এখানের কাজ শেষ, তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ইমপ্লিমেন্টের কাজ শেষ। তো এখন আমরা কি করতে পারি, এটা রান করে দেখব। গ্রেডল বিল্ড ফিনিশড হয়েছে, এখন ইনস্টলিং অ্যাপিকে, অ্যাপটি ইনস্টল হচ্ছে। ইনস্টল কমপ্লিট। আর হ্যাঁ, যে কথাটি আপনাদেরকে বলা হয়নি সেটি হচ্ছে, দেখুন এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড সেট ইউনিট আইডি, এটা অবশ্যই আপনার অ্যাডমোবের ইন্ডাস্ট্রিয়াল সেট অ্যাড ইউনিট আইডি ইমপ্লিমেন্ট করবেন। এটা হচ্ছে টেস্ট করার জন্য অ্যাডমোব এই আইডিগুলো প্রোভাইড করে, সেই আইডি দিয়ে আমি কাজ করে দেখালাম। প্রত্যেকটা আইডি চেঞ্জ করে নেবেন আপনার অ্যাডমোব আইডির। এটা হচ্ছে আপনার অ্যাপস আইডি, আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ইউনিট আইডি, আর ব্যানারের জন্য ব্যানারের আইডিটি বসাতে হয়, ব্যানারের আইডিটি এখানে বসাতে হয়, দেখুন এখানে। তো ব্যানার নিয়ে, ব্যানার অ্যাড নিয়ে টিউটোরিয়াল আমরা এর আগের পর্বে করেছি। আপনার এই পর্বের কাজটা করতে হলেও আগের পর্বটা আপনাকে ভালোভাবে দেখতে হবে, তো অবশ্যই দেখে নেবেন। তো অ্যাপস রান হলো, চলুন চেক করা যাক। দেখুন ব্যানার অ্যাডটি শো করেছে, আর হ্যালো ওয়ার্ল্ড লেখাটা, এটার উপর যদি আমি ক্লিক করি, দেখুন ইন্ডাস্ট্রিয়াল অ্যাডও চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়। আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোথাও কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন, এবং যদি কোথাও আপনি বুঝতে না পারেন সেটাও কমেন্ট করবেন। আশা করি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।